নির্দেশ নামানাকেই অভ্যাস বানিয়েছেন বাস মালিকরা অবাধ্য শব্দের সব কোটা পূরণ করে ফেলেছেন তারা খোদ মন্ত্রীর কথাই তারা পাত্তা দেয় না ঢাকার বাসকে কোনোদিনই বদলাবে না ঢাকাবাসীর ভাগ্য বদলানোর মন্ত্র তবে কার কাছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আবারও ধোকা খেলো ঢাকাবাসী বাসগুলো কথা রাখেনি তারা স্বয়ং ওবায়দুল কাদেরের কথাই শুনছে না বেচারি যাত্রীর কথা শুনবে সে আশায় গুড়ে বালি আফ্রিকান ছোট ছোট দেশ এইসব দেশের ক্যাপিটাল সিটিতে যে গাড়ি চলে অনেক সুন্দর এই শহরে যে লেটেস্ট মডেলের কার অ্যান্ড জিপ ব্যবহার করা সেই তুলনা আমাদের বাসগুলোর কেন এত তবে কি পরিবহন মন্ত্রীর চেয়ে দাপট বেশি গণপরিবহনের তারা কি বেড়াই রয়ে যাবে মন্ত্রীদের কথা তো কেউ শুনতেছে না কেউ শুনতেছে না কোনো রায় করতেছে না এখন কি বলবো বলেন বাংলাদেশে এখন কি বলবো এটা আমরা এই অবস্থা আমরা চলতেছি দেখেন না এটা ধরতে এমনিতেই এটা তো যদি আমাদের বাসায় থাকতো তাহলে তো অবশ্যই এটা চেঁচামেচি শুরু হয়ে যেত পরিবারের প্রতি যে কি অবস্থা এটা এরকম কেন কিন্তু এখানে তো আমরা বললেও আসলে তারা কিছু করে না কত বছর হয়ে গেছে মানে চেয়ার ভাঙলে পারে ওইগুলো কেয়ার করার মানে ঠিক করার বা মেরামত করার জন্য তাদের অতই থাকে না দেখা যায় যে ফ্যান নষ্ট হয়ে গেছে ওইরকমই আছে ঝুলতেছে গায়ে চড়েছে কেবল নতুন রঙের হালকা পরত তাতে কি হয়ে গেল ফিট আগের তবিওতেই আছে ময়লা গন্ধের সিট ইঞ্জিনের খবর নিতে গেলে হারিয়ে যেতে হবে নিকশ কালো ধোয়ার মাঝে যেখানে ইচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাবে কে পেছনে অপেক্ষা করলো বা অহেতুক জটে বসে থাকলো সেটা ভাববার অত সময় কোথায় এসব দেখে বাস বেয়ে লজ্জায় পড়ে থাকে পথের কিনারে বাস বেতে থামছে না কোনো বাস উল্টো জায়গাটিকে পার্কিং স্পট মনে করে সিএনজি এবং মোটরসাইকেল চালকরা গাড়ি পার্ক করে রাখছেন রাজধানীতে এমন শখানেকেরও বেশি বাস বের হয়েছে যেগুলো দিন শেষে কোনো কাজেই লাগছে না সব কিছু বদলালেও বদলাবে না রাজধানীর বাস এই পণ যদি করেই বসে কেউ তাকে থামায় সাধ্যকার তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা